হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা এই চমৎকার খাটটি সম্পর্কে বিস্তারিত জানবো। এটির প্রাইস কেমন, এটি কী কাঠের তৈরি, হ্যাঁ কোনো ওয়ারেন্টি আছে কি না, বা কোথায় কোথায় ডেলিভারি করা হয় বিস্তারিত জেনে নিব। সাথেই থাকুন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন জেনে নিই বিস্তারিত। তো ভাই, আমাদের এটা সম্পর্কে একটু বিস্তারিত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা ইতিপূর্বে আপনাদের কাছে বিভিন্ন ধরনের খাট, আলমিরা, ড্রেসিং টেবিল, সোফা, ডাইনিং টেবিল, শোকেস, বিভিন্ন প্রোডাক্ট আমরা দেখিয়েছি। আজকে আমরা আপনাদের কাছে নতুন আরেকটি পণ্য নিয়ে হাজির হয়েছি, যেটাকে আমরা এস মডেল খাট বলে থাকি। খুবই ভারী মানের একটি খাট আপনারা দেখতে পাচ্ছেন, যে গাড়ির দিকে প্রায় আড়াই ইঞ্চি চেয়ে আড়াই ইঞ্চির অধিক থিকনেসের কাঠ ব্যবহার করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো এটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের তৈরি এবং লেকার পলিশ করা। আচ্ছা ভাই, তো এস মডেল এটাকে কেন বলেন? আমরা এটা দুই পাশেই দেখতে পাচ্ছেন ইংরেজি অক্ষর এস এর মতো নকশা। আচ্ছা, ডান দিকে এবং বাঁ দিকে পায়ের দিকে সব দিকে এস এর মতো নকশা করা হয়েছে, এই জন্য আমরা এটাকে এস মডেল খাট নামটা দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এটাতে কী কাঠটা ব্যবহার করা হয়েছে? এটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ। আচ্ছা, এটা সম্পর্কে একটু বিস্তারিত জানবো। সেগুন কাঠটা আমাদের দেশে যে সমস্ত কাঠ পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে ভালো মানের কাঠ, আর এই কাঠের মধ্যে ন্যাচারাল ডিফেক্ট খুবই কম থাকে, তাছাড়া এটাতে গুনে ধরার সম্ভাবনা একেবারেই কম, যার ফলে চিটাং সেগুন কাঠটা খুবই একটি ভালো মানের কাঠ, যেটাতে ফার্নিচার ব্যবহার করলে এটা দীর্ঘদিন ব্যবহার করা যায়। আচ্ছা, এটা থিকনেস কেমন? এটার আমরা যে থিকনেস করেছি আপনি দেখেন মাথার দিকে এবং পায়ের দিকে খুব ভারী রকমের মোটা কাঠের বার ব্যবহার করা হয়েছে, এক একটা আড়াই ইঞ্চির অধিক। এটা তো ফাপানা না, সাইজ বলো? সম্পূর্ণ সলিড। আচ্ছা আচ্ছা, তো এটার সাথে বিছানাটা আপনারা কী ধরনের বিছানা দিবেন? এটা আমরা প্লাইউডের বিছানা দিয়ে থাকি। আগে তো আমরা জালি বিছানা দিতাম, কিন্তু এখন জালি বিছানায় দেখা যায় যে তেলাপোকা বাসা বাঁধে বা ইঁদুরে কেটে ফেলে যা কিন্তু সব বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এই জন্য এই সমস্যা দূর করতে আমরা প্লাইউডের দিয়ে থাকি, যাতে এ আপনার প্রবলেম হয় না, বন্ধ হয় না, বা ইঁদুর তেলাপোকার বাসা বাঁধার সম্ভাবনা একেবারেই থাকে। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি নতুন যেগুলো ওগুলো কি মানে রিলায়েবল? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, কেউ যদি চায় তারপরও জালি বিছানা সেই ক্ষেত্রে কি করে দেওয়া যাবে? হ্যাঁ, জালি বিছানা করে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তো আপনারা বাংলাদেশের কোথায় কোথায় ডেলিভারি দিতে পারবেন? সারা বাংলাদেশে এই পণ্য ডেলিভারি করে থাকি, কিন্তু ডেলিভারি চার্জ কাস্টমার দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তো এইটার প্রাইস কেমন? আমরা এটার প্রাইস চাচ্ছি 58,000 টাকা। কেউ যদি আমার চ্যানেলে রেফারেন্স আসে তাকে আমরা 10% ডিসকাউন্ট দেব। আচ্ছা ঠিক আছে, তো এটার সাইজটা একটু জানবো আমরা? এটা আছে 6 ফিট বাই 7 ফিট। আচ্ছা ঠিক আছে, তো তো ভাই এটা ডেলিভার মানে আপনারা কোথায় যে মানে যেখানে ডেলিভার হবে, হ্যাঁ তো সেই খরচটা কারা বহন করবে? এটা কাস্টমার খরচটা বহন করবে। আচ্ছা ভাইয়া, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো চলুন জেনে নিই তাদের শোরুমটার নাম এবং লোকেশন। আমাদের শোরুমের নাম অপেরা ফার্নিচার, এটা মিরপুর কাজীপাড়া এবং 10 নম্বর কুলচক্করের মাঝামাঝি আল হেলাল হসপিটালের দক্ষিণ পাশে অবস্থিত। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আশা করি ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড দিলেই কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, হ্যাঁ আমাকে জানাতে পারেন, আমি ফিউচারে চেষ্টা করব ওই জিনিসগুলি, আর যদি এমন কিছু থাকে যে আপনারা দেখতে চাচ্ছেন তাহলে আমি ফিউচারে চেষ্টা করব ওই জিনিসগুলি আপনাদেরকে দেখাতে। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন সবাই, বাই।